এ যেন বিজয় উৎসব পালিত হলো। বিধায়ককে সরানোর অনুষ্ঠানের আগে এই মিছিল দেখলে অন্তত সেটাই মনে হবে। আজ ঘাটালে বিধায়ককে ব্যাংকের ক্ষমতা থেকে অপসারণ অনুষ্ঠানে তাই আনন্দে সামিল হলেন অনেকেই। আজ ৩রা আগস্ট সোমবার দুপুর 12টায় ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে ঘাটাল এলডি ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে নতুন চেয়ারম্যান পদে অভিষেক করানো হলো কৌশিক কুলুবিকে। তার আগে খোশমেজাজে একটি মিছিল করেন ওই ব্যাংকের নির্বাচিত ডাইরেক্টর ও সদস্যরা। বিধায়ক অপসারণ উৎসব মিছিলে যোগদান করেন বহু তৃণমূল কর্মীও। মিছিলটি দেখে মনে হবে তৃণমূল কোনো বিরোধী দল তথা সিপিএম, বিজেপি বা কংগ্রেসকে হারিয়ে নতুন ক্ষমতা দখল করল। প্রসঙ্গত, রাজ্যের তৃণমূলের নির্দেশেই ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে ঘাটাল এলইডি ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জেলা তৃণমূল থেকে জানানো হয়েছে। রবীন্দ্র কর্মকারের রিপোর্ট। আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।